ফুটবলার তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা খেলোয়াড় গোল খোঁজার পরিবর্তে এখন একটু মানসিক শান্তির সন্ধানে রয়েছেন। আমরা সবাই বিশ্বাস করেছিলাম যে তিনি সৌদি আরবের জন্য সাইন ইন করবেন। উপসাগরীয় রাজ্য ইতিমধ্যে একটি ফাঁকা চেক অফার করেছে। সৌদি আরবে না যাওয়ার ব্যাখ্যা দিলেন মেসি। টাকার প্রশ্ন থাকলে আমি আরবে বা কোথাও চলে যেতাম। মনে মনে বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন, কিন্তু কেন পারেননি তা ব্যাখ্যা করেছেন মেসি। যে সময় আমাকে লা লিগা ছাড়তে হয়েছিল সেটাও মেনে নিয়েছিল যে ক্লাব আমাকে সই করবে এবং শেষ পর্যন্ত তা করা সম্ভব হয়নি। ঠিক আছে, আমি ভয় পেয়েছিলাম যে একই জিনিস আবার ঘটবে। একবার কান্দে, দুবার লাজুক, এবং তারপরে ডেভিড বেকহ্যাম চূড়ান্ত বিপণন ব্যক্তি এবং ইন্টার মিয়ামির জন্য মেসিকে চুক্তিবদ্ধ করেন। মিয়ামিতে মেসির একটি বাড়ির মালিক এবং এটি মনের শান্তি ছিল এবং আর্জেন্টিনায় উড়ে যাওয়ার সময় মিয়ামি থেকে কম হবে। এটি সাহায্য করে যে মিয়ামি ইন্টার মিয়ামিতে একটি মালিকানা অংশীদারিত্বের প্রস্তাব দেয় যখন তার খেলার কেরিয়ার শেষ হয় এবং অ্যাপল এবং অ্যাডিডাসের সাথে রাজস্ব শেয়ার করে, যে দুটি কোম্পানির সাথে মেসির দীর্ঘ এবং লাভজনক স্পন্সরশিপ রয়েছে।